গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। সো ফাইনালি অনেক দিন বাদে প্লাস্টারের কাজটা শুরু হলো। আজকে বাড়ির সাইডের দিকটা প্লাস্টার হচ্ছে আর বাড়ির পেছনের দিকটা প্লাস্টার হয়ে গেছে। তো প্লাস্টার হয়ে যাওয়ার পরে দেখতে দারুণ লাগছে, আর সত্যি কথা বলতে কি, নিজের স্বপ্নকে যখন তুমি সত্যি হতে দেখবে চোখের সামনে, সো ভালো তো লাগবে, খারাপ লাগারই কোনো জায়গা নেই। আর এখন মা রান্না করছে এঁচোড়ের তরকারি। এঁচোড় আমার অনেক একটা প্রিয় জিনিস, তো এঁচোড় খেতে ভালোই লাগে, সেই জন্য রান্না করছে। আর আমার হয়েছে কি এবার তোমাদেরকে বলি, তারকেশ্বর গেছিলাম, ঘুমটুম হয়নি, তারপরে বাড়ি এসেছিলাম, ঘুমটুম হয়নি। সো সব কিছু কারণের জন্য শরীরটা তো খারাপই, বাট তার থেকেও বড় কথা মন ভালো নেই। সো বাড়ি আসার পরে এমন কিছু হয়েছে যার জন্য মন থেকে আর জোরটা পাচ্ছি না। সত্যি কথা বলতে কি জানো তো, শরীর যদি খারাপও থাকে, মনে যদি সুখ থাকে, শান্তি থাকে, তখন শরীর খারাপটাও শরীর খারাপ বলে মনে হয় না। কিন্তু যেখানে মনে কষ্ট থাকে, তো সেখানে শরীর একটুখানি খারাপ হলেই মনে হয় কি না অনেক তখন শরীর খারাপ। সো এই কারণের জন্যই ব্লগটা কন্টিনিউ দিতে পারছিলাম না আমি। সত্যি কথা বলতে কি বাড়ি এসেছিলাম মনে অনেক আনন্দ নিয়ে, বাট কি করব, সব আমার কপালের দোষ, আমার ভাগ্য, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। ভাগ্যে যদি কারো কথা শোনা থাকে তো কারো কথা শুনতেই হবে, ভাগ্যকে তো কেউ আর আটকাতে পারবে না। যাই হোক, তো বাড়ির সামনের দিকের প্লাস্টারের কাজটাও চলছে, মনে এই সব খারাপের মধ্যে একটুখানি এটাই দেখে শান্তি যে হ্যাঁ আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছে। তবে জানি না বাড়ি কবে আসবো, আমি এটুকু বলতে পারি জানি না, ঠিক নেই কোনো কিছুই। আজকে বালি সিমেন্ট সব কিছু বওয়া হচ্ছে, বালিটা তো ওই পাশে রাখা আছে, সিমেন্ট বস্তাগুলো ঘরের ভেতরেই রাখা আছে। তো আস্তে আস্তে হয়তো বাড়িটাও কমপ্লিট হয়ে যাবে, দেখতে আরও ভালো লাগবে। কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পর দেখার জন্যে আর আমি আসবো নাকি থাকবো নাকি সেটারই কোনো গ্যারেন্টি নেই আমার, এই আর কি। যা অনেক সময় পরিস্থিতি অনেক কঠিন আছে, চাইলেও অনেক কিছু বলা যায় না, মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতে হয়। আর সুশান্ত আজকে আসার কথা ছিল, তো সুশান্ত আজকে চলে এসেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সো আমি এখন যাব বাবার দোকানে, যেহেতু আজকে অফিস খোলা আছে তো সেই জন্য বাবার দোকানও খোলা আছে। আর বাবার দোকান মানেই তো চপ, পেঁয়াজি, তেলে ভাজা, সিঙাড়া এসব হয়। সো আমি যাচ্ছি এখন বাবার দোকান থেকে সুশান্তর জন্য আনতে। আর আমি ভাবছি চপ টপ আর কিছু খাবো না, আমি এমনি তেলমুড়ি খেয়ে নেব। সো নিলাম, তারপরে কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো আজকে আবার কমপ্লিট করতে হবে, অনেক কাজ আছে। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা কতদিনেরও একসাথে এক্স্যাক্ট ডেটটা টাইমটাও আমার মনে নেই, অনেক দিন থেকেই আমি একসাথে দিচ্ছি। আর একটু সকালবেলা সেজে গুজে রেডি হয়ে আছি, কারণ ব্যাংকে যাবো, সুশান্ত মেইনলি এসেছে ওই কারণের জন্যেই, আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলোই সারবো বলে। তো ওর আজকেই চলে যাবে, ওর অফিসে ছুটি নেই, সো আমি ওর সাথে চলে যাব, আমি আর থাকবো না। এবারে হুট করে আসা হলো, হুট করেই চলে যাওয়া হবে। আসারও যেমন কোনো কিছু ঠিক ছিল না হঠাৎ করে এসেছিলাম, সেরকম যাওয়ারও কোনো কিছু ঠিক নেই। সকালবেলা উঠেই আমি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি কাজে। আর বাইকটা আমাদের না, বাইকটাই বিডি অফিসে একজন কাজ করে, তারই বাইকটা নিয়ে যাচ্ছিলাম আর কি। তো কাজ বাজ সেরে বাড়ি এসে খেলাম, দেন খেয়ে দিয়ে এখন যাচ্ছি ট্রেন ধরবো বলে। ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাটা দিন কী হারে ওর উপর দিয়ে জার্নি যাচ্ছে, ধকল যাচ্ছে, আমার তবু তো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। চলো নেক্সট ব্লগ শুরু করবো আসানসোল থেকে নতুনভাবে। আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা করছি নেক্সট ডে, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।